ডেঙ্গু বিরোধী অভিযানে সামিল হলেন কলকাতা পুরসভার মহানাগরিক ফেরাদ হাকিম। তিনি নিজের ওয়ার্ডেই এই সচেতনতা অভিযানে সামিল হন সাফাই অভিযানে। মুখ্যমন্ত্রীর বাড়ির সংলগ্ন অঞ্চল সহ নিজের এলাকা পায়ে হেঁটে ঘোরেন তিনি। পুরসভা নোটিশ দেওয়া সত্ত্বেও নির্মীয়মাণ বহুতলে জল জমে থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারের নির্দেশও দেন তিনি। পুরসভার পার্টে ফ্লাট নেই, মানুষের পার্টে ফল্ট আছে। আপনি জমি কিনে ঘিরে রেখে দিয়েছেন, তার মধ্যে পাশের বাড়ি নোংরা ফেলছে, কাহা তাক পৌরসভা পরিষ্কার করবে? যে কটা পাওয়া গেছে কোনো কমন রাস্তায় নোংরা পাওয়া গেল না, সব প্রাইভেট জমিতে কোয়া পাওয়া গেল। প্রাইভেট জমিতে অনেকগুলো যেন আড্ডি বাড়ি ঢোকারই গেল না, আপনি তো দেখলেন আমার চোখের সামনে। যেরকম এই বাড়িটার সিঁড়ি নেই, ভেঙে পড়ে গেছে। এখানে উঠবে পৌরসভার কর্মচারীকে আমি বলবো তুমি বেয়ে ওঠো, তবে ওখানে পড়ে মরে যাও বাড়িটার ভেতরে। এটার সমাধান হচ্ছে প্রথমে আমরা ড্রোন ওড়াবো, তারপর নোটিশ দেব, তারপর পৌরসভা থেকে অ্যাকোয়ার করে নেবো জায়গাটা, করে নিয়ে ভেঙে দেবো বাড়িটা। সেই ক্রেনের জায়গা গেলো শুধু ভবানীপুর অঞ্চলে 350 বাড়ির জলের ট্যাঙ্কে ঢাকনা নেই, 350 বাড়ি যার ভেতরে ম্যালেরিয়ার মশা আছে। সেই মশা বাড়ির লোকে সেই ম্যালেরিয়ার মশা দিয়েই চান করছে, খাচ্ছে, অথচ তাদের কোনো হুঁশ নেই।